হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনি রিনা কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি এমন একটি মাছ রান্না করে তোমাদের দেখাবো যেটি বাঙালি বাড়িতে প্রায়ই দেখতে পাও। আসলে মোটা মাছ বা অন্যান্য অনেক রকমের মাছ মানুষ অনেকেই খেতে চায় না, কিন্তু এই মাছটা সকলেরই প্রিয় একটি মাছ, মৌরলা মাছ। মৌরলা বা ময়া মাছটি খুব সাবধানে ধুতে হয়, কারণ খুব ছোট মাছ যেহেতু একটু বেশি চাপ লাগলে ওগুলো গলে যাবে, তাই আমি খুব আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি জলে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। প্রত্যেকটা মাছ আমি পেটগুলো টিপে নোংরাগুলো বার করে নিয়েছি। এই দেখো, প্রত্যেকটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করে দেবো। এবার মাছে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। প্রথমেই দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজ আমি নিয়েছি, আমি এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি সাধারণত একটু বেশিই দিয়ে থাকি, পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে, তোমরা চাইলে কম দিতে পারো। এক চামচ লবণ দিচ্ছি, এক চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি আমি, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাঁচা জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর এক চামচ আদা পেস্ট। এবারে আমি সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা আমি যা রান্না করব তার অর্ধেকটা দেবো, বাকিটা আমি আলুটা ভেজে নেব বাকি তেলে। এই মাছে একটু তেলের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এই মৌরলা মাছ খুবই পুষ্টিকর, চোখের জন্য অনেক উপকারী। তা আমি ভালোভাবে মশলা মাখিয়ে এবার রান্নাটা শুরু করব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, তাই আমি কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ। এরপর চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। পাতলা সরু করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলে অল্প করে আলুগুলো ভেজে নিচ্ছি। এই মাছ আরেকভাবে রান্না করা যায়, যেটাকে বলে ঘষে রান্না। তো সেটা আমি অন্যদিন করে তোমাদেরকে শেয়ার করব নিশ্চয়ই। আজকে আমি এভাবেই রান্না করছি। তো আলুটা সেদ্ধ করার জন্য আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল অ্যাড করলাম যাতে আলুটা সেদ্ধ হয়। তাই আমি ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো মাঝে আমি একবার নেড়ে দিচ্ছি, হাফ সেদ্ধ করে নেব, তারপর আমি মাছগুলো দিয়ে দেব। আলু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় কমে এসেছে, তাই মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। মাছগুলো এই তেলে আমি একটু নেড়ে নিচ্ছি, গরম জল দিচ্ছি আমি এবার। জল দিয়ে আমি প্রথমেই একবার টেস্ট করে নিলাম লবণ ঝালটা ঠিক আছে কিনা। তো আমার মনে হলো সামান্য পরিমাণ লবণ লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তোমরাও একবার চেক করে নেবে, যদি লাগে তোমরাও দেবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব, তাহলে মাছ ও আলু দুই সেদ্ধ হয়ে যাবে। মাঝে আমি একবার নেড়ে দিচ্ছি। তো দেখো, মোটামুটি আমার রান্না হয়ে গেছে। তাই আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম উপরে। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেবো আমি 10 মিনিট রেখে ঢাকা দিয়ে। তো বন্ধুরা, আমি আজকে অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো আগে দেখাই। মসুর ডাল, এটা আছে কচু দিয়ে চাঁদা মাছের চচ্চড়ি, আর করেছি আলু দিয়ে সজনে ডাঁটার ঝোল, আর এটা পুঁই শাক করেছি লাল কুমড়ো দিয়ে। আর আমি মাছটা রান্নাটা খেয়ে দেখি কেমন হয়েছে।
খুব সুন্দর হয়েছে শামটা, এই মাছটা খুবই ভালো লাগে। আলু দিয়ে তো দারুণ লাগে, আলু না দিলেও ভালো লাগে, আলু দিলেও ভালো লাগে। তো আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।